ইফতার করবেন, ইফতারের মুহূর্তে আপনি ইফতার গুলা নাড়াচাড়া করবেন। যখন তোমাদের মাঝে মাহে রমজানের মাস উপস্থিত হয়, রমজান মোবারক যখন তোমরা পাও, তখন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। রমজান মাস যখন পাও, রমজান মাস যখন উপস্থিত হয়, তখন তোমরা সিয়াম পালন করো। ওয়ামান কানা মারিদান, আর তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, বিমারগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, আওয়ালা সাফারি, অথবা বান্দার কোন সফরের মধ্যে বের হয়ে যায়, বান্দার কোন ভ্রমণের মধ্যে বের হয়, তার ভ্রমণের দূরত্বটা যদি 48 মাইলের সীমানা অতিক্রম করে, আল্লাহ বলে দিলেন সফরকালীন সময়, রোগাক্রান্তকালীন সময়, এই দুইটা সময় বান্দা তখন গণনা করে রাখবে। বান্দা কতদিন অসুস্থ ছিল, কতদিন বান্দা সফরে ছিল, মুসাফির অবস্থায় বান্দা কয়দিন গেল, অসুস্থ বান্দা কতদিন থাকল, যে দিনগুলো বান্দা অসুস্থতার কারণে, সফরের কারণে বান্দা রোজা রাখতে পারল না, পরবর্তী সময়ে একটা রোজার জন্য একটা রোজা বান্দা আদায় করলে বান্দা মাহে রমজানের হক আদায় হয়ে যাবে। ইসলামটা কত সহজ, অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখতে না পারে, পরবর্তীতে সে সুস্থ হলে আরেক বছর রোজা আসার আগে যে কোনো সময় সে রাখলে, একটা রোজার জন্য একটা রোজা রাখলে আদায় হয়ে যাবে। আল্লাহ পরে বলে দিলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক চান তোমাদের জন্য সহজ করে দিতে, রোজা রাখাটা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কিন্তু আল্লাহ পাক তোমাদের জন্য কঠিন হবে এটা আল্লাহ চান না। বান্দা রোজা রাখবে, অসুস্থ হয়ে যাবে, অসুস্থ অবস্থায় রোজা রাখবে, এটা বান্দার জন্য বড় কষ্টকর হয়ে যাবে। সফর অবস্থায় বান্দা রোজা রাখবে, 48 মাইলের চাইতে বেশি দূরত্বে বান্দা ভ্রমণ করবে, এই অবস্থায় যদি বান্দা রোজা ফরজ থাকে, একদিকে যেমন বান্দার সফরের কষ্ট, আরেকদিকে বান্দা রোজা রাখার কষ্ট, দুইটা কষ্ট বান্দা পাবে। আমার আল্লাহ বলেন না না না, বান্দা সফর অবস্থায়, মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় আমি আল্লাহ বান্দার জন্য রোকসান দিয়ে দিলাম, বান্দার এখতিয়ারে ছেড়ে দিলাম, বান্দার পক্ষে যদি সম্ভব হয় বান্দা রোজা রাখবে। সম্ভব যদি না হয় বান্দা ছেড়ে দিবে, পরবর্তীতে আদায় করে দিবে, আদায় হয়ে যাবে। কিন্তু এর ব্যতিক্রম যদি হয়, আবার কিছু মায়েরা আছেন এদের জন্য আল্লাহ রোজা রাখার বিধানটা একটু শিথিল করে দিলেন। প্রথমত মায়েদের যে ঋতুকালীন সময় এটা তো আল্লাহ মাফ করে দিলেন,
পরবর্তীতে রোজার কাজা আদায় করে নিতে হবে এখানে একটা মাসালা আছে ঋতুকালীন সময় মহিলাদের নামাজের কাজা আদায় করা লাগে না কিন্তু ঋতুকালীন সময় মাঝে রমজানের রোজা ছুটে গেলে পরবর্তীকালে এই রোজা গুলা রাখা লাগে রোজা কিন্তু মাফ নাই রোজাটাকে রাখতে হবে নামাজ মাফ কিন্তু রোজা মাফ নামাজ তার মাফ মওকুফ হয়ে যাবে রোজা তার মাফ হবে না যখন সে সুস্থ হয়ে যাবে সুস্থ অবস্থায় তাকে রোজা রাখতে হবে আবার যে মায়েরা গর্ভ অবস্থায় আছে গর্ভবতী মায়েরা যারা আছে এদের যদি গর্ভের সন্তানের কোনো মৃত্যুর আশঙ্কা থাকে মায়ের স্বাস্থ্যগত কোনো ক্ষতি হবে আশঙ্কা যদি থাকে গর্ভকালীন সময় ওই মা ইচ্ছা করলে রোজা ছাড়তে পারবে কিংবা কোনো মা তার সন্তানকে দুধ পান করায় এখন রমজান মাস চলে আসছে মা যদি রোজা রাখে কলিজার টুকরা সন্তানটা দুধে কষ্ট পাবে দুধ ঠিক মতো সন্তানটা পান করতে পারবে না এরকম অবস্থায় যদি দুগ্ধবতী মায়েরা চলে আসে রোজা রাখলে শিশুটা কষ্ট পাবে ওই মা ওই অবস্থায় তার রোজাগুলা ছেড়ে দিবে পরবর্তী সময় সে রোজাগুলা আদায় করে নেবে সুবহানাল্লাহ একটার জন্য একটা যতটা রোজা সে ছাড়বে গণনা করে রাখবে ফাইদাতুম মিন আইয়ামিন নুফার যেই কয়টা রোজা তার ছুটে গেল যেই কয়টা রোজা সে রাখতে পারলো না পরবর্তী সময়ে বান্দা সেই রোজাগুলা রাখবে অসুস্থ অবস্থায় হোক মুসাফির অবস্থায় হোক গর্ভকালীন অবস্থায় হোক দুগ্ধপান অবস্থায় হোক এই অবস্থায় যদি রোজাগুলো ছাড়ে একটা রোজার জন্য একটা রোজায় কাফফা আদায় করলে তার হক আদায় হয়ে যাবে আবার আর একটু গভীরে আসেন বাবা কোন বান্দা বার্ধক্য অবস্থায় চলে আসে বয়সটা তার অনেক বেড়ে গেছে নামাজ পড়তে সে পারে কিন্তু এত বেশি বয়স তার হয়ে গেছে রোজা রাখা তার পক্ষে সম্ভব হবে না বা চেষ্টা করেছে রোজা রাখা তার পক্ষে সম্ভব হয় না ওই বান্দাগুলা কি করবে আমার আল্লাহ বলে দেয় ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ একটা বিধান নাজিল করলাম ওটা হলো ফিদিয়া যেই বান্দাগুলা বয়সের ছাপের কারণে 80-90-100 বছর হয়ে গেছে এখন বান্দা চেষ্টা করলে রোজা রাখা তার পক্ষে সম্ভব হবে না বান্দা রাখতে পারবে না ওই বান্দাগুলা কি করবে একটা রোজা একদিন একজন বান্দা যেই পরিমাণ খাবার খাবে যেই পরিমাণ টাকা লাগবে একজন মানুষ তিন বেলা খাবার খাইতে ওই পরিমাণ টাকা বাংলা আল্লাহর রাস্তায় দিয়ে দিবে তাহলে ইসলামটা একেবারে সহজ কিন্তু এই ছাড়া বাবা আপনি যুবক রোজা রাখলেন না কাজের দোহাই দিলেন পরিশ্রমের দোহাই দিলেন মাপ পাওয়া যাবে নি কাজের দোহাই দিয়ে রোজা ছাড়বেন মাপ পাওয়া যাবে নি বাবা মাসালা আছে হাদিসে আছে রসুল বলেছে রমজান মাসে তোমরা পরিশ্রম কম করো বেশি পরিশ্রমের কাজে হাত দিও না আপনি আরব দেশগুলোর দিকে তাকান রমজান মাসে আরব দেশগুলোতে রাত্রে কাজ করে সুবহানাল্লাহ যেন রোজাদাররা রোজাতে কোনো কষ্ট না পায় এই জন্য দিনের ডিউটিটা রাত্রে নিয়ে নেয় এখন বাংলাদেশের মানুষের এমন অবস্থা হয়েছে রোজা রেখে অন্য মাসে যেই কষ্ট করে রমজান আসলে আরো বাড়াইয়া দেয় আসে না কিন্তু ইসলাম এটা বলে না ইসলাম বলে না
রমজান মাসে তুমি পারিশ্রমিকের শ্রমটা কমায় দাও সুবহানাল্লাহ অল্প পরিশ্রম করো যেন তোমার জন্য রোজাটা কষ্টসাধ্য না হয়ে যায় রাসূল হাদিসে বললেন আবু হুরায়রার বর্ণনা ইবনু মাজাহ শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন যাকাতু ওয়াযাকাতুল জাসাদিস সাওম রাসূল আমার বলেন প্রত্যেক জিনিসের একটা যাকাত আছে প্রত্যেক জিনিসের একটা যাকাত আছে বান্দাকে আল্লাহ এত সুন্দর একটা বডি দিলেন এত সুন্দর একটা স্বাস্থ্য দিলেন এই শরীরেরও আল্লাহ পাক একটা যাকাত নির্ধারণ করে রাখলেন ও মুসলমান ভাইরা আপনি এই যাকাত কোটি কোটি টাকা দিয়েও আদায় করতে পারবেন না এই শরীরটার যাকাত তখনই আদায় হয়ে যাবে যেই বান্দা রোজা রাখবে ওই বান্দার শরীরের যাকাত আদায় হয়ে যাবে এই শরীরের যাকাত আদায় করার জন্য রোজার বিকল্প কোন রাস্তা শরীরের যাকাত আদায় করতে হবে রোজা রেখে টাকা দিয়ে আপনি এটা আদায় করলে এটা হবে ওয়াসিয়ামুল ইসবসাবর রাসূল বলেছেন রোজাটা হলো ধৈর্যের অর্ধেক মুসলমান ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক ইজামাদের জন্য মাহে রমজানের এই একটি মাস রোজা আল্লাহ ফরজ করে দিলেন এই রোজা গুলো আমাদের রাখার দরকার আছে না নাই আর একটা মাসালা শুনে নেন কোন বান্দা স্বেচ্ছায় যদি রোজা ছেড়ে দেয় কোন কারণ বান্দা উপস্থাপন করতে পারলো না আমি আগে যেই কথাগুলো বললাম এরকম কোন কারণ পাওয়া যায় না কিন্তু বান্দা রোজা রাখলো না রোজা রাখতে বান্দার অক্ষমতা প্রকাশ করলো ইচ্ছা করে রমজান আর রোজা ছেড়ে দিল তাই রাসূল বলে দিয়েছেন যে বান্দা ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয় বাকি জীবন বান্দা যতদিন বাঁচবে বান্দার সূরা হায়াতে জিন্দেগি রোজা রেখেও একটা রোজার কাফারা বান্দা আদায় করতে পারবে না আসলে কথা রাসূলুল্লাহ সাবধান ইচ্ছা করে একটা রোজা কেউ যদি ছাড়ে সারা জীবন রোজা রেখেও একটা রোজার কাফারা আদায় করা সম্ভব হবে চব্ব সাবধান হেলায় রোজা ভাঙবেন না আপনি মনে করেন কি হবে কিছুই তো হয় না আরে বাবা হবে হবে হওয়ার সময় শেষ হয়ে যায় না কিছু হয় না হবে আপনি রোজা রাখেন না মনে করেন আমার তো কিছু হয় না আমি তো খেতে পারি আমার তো খাবার আছে অপেক্ষা করেন কি হবে সেটা দেখে যাবেন আপনি অপেক্ষায় থাকে আল্লাহ আছে না আছে না নাই আল্লাহ দেখেন কি দেখেন না ফেরেশতারা লেখে কি লেখে না আল্লাহর দপ্তরে যে ফেরেশতাগুলো আল্লাহ নিযুক্ত করে রাখলেন ও বাবা আপনি কি ফেরেশতাদেরকে নিষেধ করতে পারবেন যে ফেরেশতা লেখিস না পারবেন বলতে পারবেন ফেরেশতারা আপনার কথা শুনবে আপনি ফেরেশতাদেরকে বলবেন এ ডান কাদের ফেরেশতা লিখিস না হে বাম কাদের ফেরেশতা লিখিস না ফেরেশতারা কি আপনার কথা চলে না আল্লাহর কথাই চলে এখন আপনি রোজা রাখলেন না ফেরেশতারা এটা আপনার আমল নামা একটুট করে ফেলল লিখে ফেলল আপনি বেরোজগারির কাতারে সামিল হয়ে গেলেন মুসলমান ভাইরা একটা রোজার কাপড় সারা জীবনে আদায় করতে পারবেন না কিন্তু এক বক্ত নামাজ যদি আপনার কাজা হন যে কোনো সময় আপনি আদায় করতে পারবেন কি পারবেন না সুযোগ আছে না নাই সুযোগ আছে কিন্তু ইচ্ছা যদি রোজা ছেড়ে দেয় সারা জীবন রোজা রাখলেও কাপড় আদায় হবে না
নিজম প্রসাদদান সাদদান হেলার বেলার অমূল্যায়ন করে রোজাগুলো ছেড়ে দিবেন না রে বাবা আল্লাহর হাবিব কত সুন্দরভাবে আমাদের এই বুখারি মুসলিমের হাদিসের মধ্যে রোজার ফজিলত তুলে ধরে আল্লাহ রাসূল বলেন কুল্লু আমাল ইবনি আদম বনি আদমের নেক আমল বলেন ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা বনি আদম যখন নেক আমল করে ওই নেক আমল গুলা আল্লাহ পাক প্রথমে বান্দা একটা নেক করে এটাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয় সুবহানাল্লাহ আপনি নেক করেন একটা আল্লাহ পাক লিখে ফেরেশতা লিখে 10টা কয়টা আপনি একবার যদি বলেন আল্লাহু আকবার ফেরেশতা লিখবে 10 বার বলেন কয়বার একবার বলেন লেখে কয়বার আর রমজান মাসে বলবেন একবার লেখবে কয়বার 70 এর সাথে যদি 10 এ যোগ দেন 700 হয়নি বলবেন একবার লেখা হবে কতবার 700 বার সুবহানাল্লাহ আমার রাসূল বলেন হে উম্মতেরা শুনে নাও তোমাদের আমলগুলো প্রথমত 1 থেকে 10 গুণ বাড়িয়ে দাও 10 থেকে ইলা 700 দিরহামে 10 থেকে এটাকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয় এরপরে قال الله تعالى এই অংশটা হাদিসে পড়ছি আমার আল্লাহ বলেন ইল্লা সাওম তবে এই 700 গুণ সাওয়াব রোজার বেলায় না রোজার বেলায় সাওয়াবটা হলো ভিন্ন সুবহানাল্লাহ রোজার সাওয়াবটা 700 গুণ না 7000 গুণ না 700000 গুণ না 7 কোটি গুণ না মিলিয়ন গুণ না বিলিয়ন গুণ না রোজার সাওয়াবটা ভিন্ন আল্লাহ বলেন ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওমা রমজানটা তার ব্যতিক্রম রোজাটা ব্যতিক্রম রোজার সাওয়াবটা 1 থেকে 10 না 10 থেকে 70 না 70 থেকে 700 না বরং রোজার সাওয়াবটা কি লি ওয়ানা আজজি বিহি রোজার সাওয়াবটা আমি আল্লাহ কাল কিয়ামতে আমার উত্তরতি হাতে বান্দাকে দিয়ে দিব বিশ্ব গভর্নমেন্ট থেকে পুরস্কার দিবেন সারা পৃথিবীর যিনি গভর্নমেন্ট তিনি তার কুদরতি হাতে আপনাকে পুরস্কার প্রেজেন্টেশন করবে নাম আছে না আওয়াজটা সুন্দর হবে আল্লাহ আপনাকে রোজা পুরস্কার দিবে এটার দাম আছে না দেয় তাও ফেরেশতাদেরকে দিয়ে না লি ওয়ানা আজিজি বিহি আমি আমার কুদরতি হাতে দিয়ে দিব এটা কি দাম আছে না দেয় এই পুরস্কার আমরা নিতে চাই কি না কে কে নিতে চান একটু হাত তুলেন তো নারে তাকবীর নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত বাইতে রাসূল বাইতে খোদা পবিত্র রমজানুল মুবারক আল্লাহ কবুল করুন হে মুসলমান ভাইরা শুনে নাও রাসূলের পরে বললেন কেন আল্লাহ পাক আল্লাহর নিজ কুদরতি হাতে বান্দাকে পুরস্কার গুলো দিবে জানেন নি বাবা কেননা বান্দা শরম শহমত কম বান্দা তার কামনা ছেড়ে দিয়েছে ওয়াতামহু বান্দা তার ক্ষুধা ছেড়ে দিয়েছে মিন আজলি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হুকুম মানার জন্য বান্দা এগুলা পরিহার করেছেন বান্দার সামনে খাবারের অভাব নাই ইচ্ছে করলে বান্দা খেতে পারে কি পারে না পারে নি বাবা খাবার আছে না নাই প্রত্যেক ঘরে খাবার আছে না নাই দরজাটা বন্ধ করলে খাওয়া যায় কি যায় না কিন্তু বান্দা খায় বান্দা কি সুন্দর রকমারে খাবার নিয়ে বান্দা বিকালবেলা হাজির ইফতারের সময় গুনিয়ে আসতেছে বান্দার সামনে কত রকমের খাবার আল্লাহ বলে রে ফেরেশতারা আমার
আল্লাহ বান্দার পেটের মধ্যে ক্ষুধা আছে বান্দার গলার মধ্যে পিপাসা আছে ফেরেশতারা বলে না আল্লাহ পিপাসা আছে পেটে ক্ষুধা গলায় পিপাসা আল্লাহ বলে রে ফেরেশতারা বান্দা খাবার খায় না কেন তার সামনেই তো খাদ্য তার সামনেই শরবত পানিও আছে বান্দা কেন খায় না নির্দিষ্ট সময় দিয়েছেন ওই নির্দিষ্ট সময় হয় না এই জন্য বান্দা খায় না আল্লাহ বলে রে ফেরেশতারা তোমরা না বলেছ আমার এই মহাপতের মানুষগুলা না খাওয়ার জন্য তোমরা না বলেছ এরা শুধু মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে কিন্তু আমি আল্লাহ বলেছিলাম না না ইন্নি আলামু মা লা তা'লামু আমি যা জানি তোমরা তা জানো না দেখো ফেরেশতারা আজকে তোমরা সাক্ষী থাকো বান্দার সামনে খাদ্যর অভাব নাই বান্দার সামনে শরবতের অভাব নাই বান্দার সামনে পানির অভাব নাই বান্দার গলার মধ্যে তৃষ্ণা পেটের মধ্যে বান্দার ক্ষুধা সব কিছু তার সামনে মজুদ তারপরেও বান্দা খায় না রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আজকে ঘোষণা করে দিলাম আমি আমার এই বান্দার গুলোকে ক্ষমা করে দিলাম বান্দার ওয়াইহতিসামান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামলিহি বান্দার অতীতের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আরেকটা কঠিন একটা মুহূর্ত আছে ইফতারের সময় বাবা আপনি ইফতার করবেন ইফতারের মুহূর্তে আপনি ইফতার গুলা নাড়াচাড়া করতেছেন এ মুসলমান মূসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখতে চায় আল্লাহ বলেছেন লান তারানি আল্লাহ বলে মূসা দেখতে পাবি না মূসা বারবার বলে আল্লাহ আরিনি আপনি আমাকে দেখা দেন আল্লাহ বলে না দেখতে পাবি না মূসা নবী শতবার চেষ্টা করার পরেও আল্লাহ দেখা দেন না সর্বশেষ যখন আল্লাহ মূসা নবীকে দেখা দিয়েছে মূসা নবীর সাথে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা কত পর্দা 70,000 নূরের পর্দার আড়াল থেকে আমার আল্লাহ কথা বলেছে মূসা নবী সেই আল্লাহর কথাগুলো শুনেছে আমার রসুল বলে রোজাদার ইমানদার বান্দাগুলো ইফতার সামনে নিয়ে যদি আমার আল্লাহ দরবারে হাত তুলে দেয় মূসা নবীর 70,000 পর্দা আমার আল্লাহর সাথে কথা বলতে লাগছে রোজাদার বান্দাগুলা ইফতার সামনে নিয়ে যেই মাত্র মালিকের দরবারে হাত তুলে দেয় ওই রোজাদারের দোয়ার সাথে আমার আল্লাহর সাথে একটা পর্দাও থাকে না আল্লাহু আকবার রোজাদারের দোয়াগুলা আমার আল্লাহ আরশের দিকে চলে যায় এজন্য বাবারা ভাইয়েরা বন্ধুরা সবাই আমরা ইফতার করি ইফতারের আগে 1 মিনিট 2 মিনিট দোয়া করবেন পারবেন নি পারবেন দরকার আছে না নাই কবুলের সময় দোয়া কবুলের সময় একেবারে খুব ক্রিটিক্যাল সময় তখন এজন্য আপনার সামনে ইফতার আছে 1 মিনিট 2 মিনিটের জন্য হাতটা উঠাইয়া দেন আল্লাহর কাছে যা চাইবেন বিনা পর্দায় আল্লাহর আরশের মধ্যে দোয়াটা চলে যায় আল্লাহ আমল করার তৌফিক অনেক কথা কিন্তু সময় তো কম অমা আলাইনা ইল্লাল্লাহ যারা করে